সালাম আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন অধ্যায়ের ইউনিট টু লেসন ওয়ান এর। ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য। দেখো, আজকের টপিক হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম, অর্থাৎ ক্লাস 9-10 এর ইউনিট টু লেসন ওয়ান এর এই টপিকের উপর আজকে আমরা আলোচনা করব। দেখো, তোমরা যারা ক্লাস 9-10 এ আছো তারা অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে প্যাসেজের মিনিংটা আমাদের ধরতে পারলে তাহলে আমাদের সকল প্রশ্নের অ্যান্সার এই প্যাসেজ থেকে যাই হোক না কেন আমরা ক্লিয়ারলি এবং খুব কনফিডেন্টলি দিতে পারবো। সুতরাং প্যাসেজের মূল ভাবটা জানা আমাদের খুবই জরুরি। যাই হোক, দেখো আমরা এই প্যাসেজ সম্পর্কে আজকে টোটাল একটা ধারণা নিয়ে নিই। তাহলে চলো শুরু করা যাক। হাই, আই এম শ্যাম। এই যে আমি শ্যাম, শ্যাম বলছে। আচ্ছা, আই এম ফ্রম মাগুরা, যে আমার বাড়ি হচ্ছে মাগুরায়। তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইজ এ স্মল টাউন, বলা হচ্ছে যদিও এটি জেলা সদর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স ইটস এ স্মল টাউন, এটি একটি ছোট শহর। আচ্ছা, আই এম ইন গ্রেড 9 নাও ইন চন্দরহাট বিদ্যালয়, বলা হচ্ছে যে আমি চাঁদের হাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি, অর্থাৎ তার এই স্কুলের এটার নাম। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ, যে আমি খেলাধুলা করতে খুব পছন্দ করি। ওকে, দেন মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, বলছে যে এখানে সে বলছে যে আমার বাবা তার ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিল, সেও খেলাধুলো খুব পছন্দ করত। হি ইন্সপায়ার্স মিস টু ফলো হিজ ফুট স্টেপ অ্যান্ড টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস অর ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ, বলতেছে যে তার বাবা তার ছাত্র জীবনে একজন ক্রীড়াবিদ ছিলেন, দ্যাটস ওয়াই তিনি তাকে তার পদাঙ্ক মানে ফুট স্টেপ হচ্ছে যে তারই পথে চলতে তাকে কি করত উৎসাহ যোগাতেন। সেটা কোন সময়? খেলাধুলা অংশগ্রহণ করা নেওয়া এবং পড়াশোনার পাশাপাশি, সেটা পড়াশোনার পাশাপাশি। বলছে যে ডু সাম এক্সারসাইজ বিসাইডস মাই স্টাডিজ, পড়াশোনার পাশাপাশি সেটা। ওকে, সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড টেক এ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরি ডে, বলছে যে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এবং প্রায় প্রতিদিন আমার বাবার সাথে হাঁটতে যাই। ওকে, দেন উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, বলছে যে আমরা প্রায় 1 ঘন্টা হাঁটি। অ্যাবাউট অ্যান আওয়ার মনে হচ্ছে যে 1 ঘন্টা। আচ্ছা, অ্যাট এ স্কুল ডিউরিং ব্রেক আই প্লে কাবাডি, গোলাসুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারম। আচ্ছা দেখো, এখানে বলছে যে বিদ্যালয় বিরতির সময় আমি কাবাডি, গোলাচুর, ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস এবং ক্যারম খেলি। আচ্ছা, সামটাইমস আই প্র্যাকটিস দ্য হাই জাম্প অ্যান্ড দ্য লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, সে বলছে যে মাঝে মাঝে আমি বিদ্যালয়ে চত্বরের বাহিরে উচ্চ লাফ এবং দীর্ঘ লাফ অনুশীলন করি। আচ্ছা, তারপর কি দেখো, নেক্সট হচ্ছে যে প্লেয়িং ফুটবল ইন দ্য নিয়ারেস্ট কলেজ গ্রাউন্ড ইজ এ প্যাশন ফর মি, নিকটবর্তী কলেজ মাঠে ফুটবল খেলা আমার জন্য আবেগ হিসেবে কাজ করে, তার এটা প্যাশন, তার আবেগ হিসেবে কাজ করে। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, যে সে টেলিভিশন দেখতেও সে অনেক পছন্দ করে। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন টিভি চ্যানেলস ডিউরিং মাই ফ্রি টাইমস, এবং সে অবসর সময়ে টিভির বিভিন্ন চ্যানেলের যে খেলাধুলা হয় সেগুলো সে দেখে। এবং বলছে যে আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক ডিসকভারি অ্যান্ড অ্যানিমেল প্ল্যান্ট প্ল্যানেট ফর দিয়ার ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ, বলছে যে আমি অবসর সময় তো যেমন বিভিন্ন চ্যানেলে খেলাধুলা দেখি, তাছাড়াও সে কি করে আমি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এবং অ্যানিমেল প্ল্যানেট চ্যানেলগুলোর ভক্ত, কারণ এগুলো খুবই চিত্তাকর্ষক ও শিক্ষামূলক, মানে ইন্টারেস্টিং এবং এডুকেটিভ। ওকে, দেন রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ এ ফ্ল্যাশি ক্যামেরা অ্যাজ হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ মাই জুনিয়র সেকেন্ডারি স্কলারশিপ এক্সামস, বলতেছে যে সম্প্রতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষায় আমার ভালো ফলাফল অত্যন্ত খুশি হয়ে,
হি ওয়াজ ভেরি হ্যাপি উইথ, খুশি হয়ে সে বাবা মাকে একটি চমৎকার ক্যামেরা উপহার দিয়েছেন। মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড মি উইথ এ ফ্ল্যাশি ক্যামেরা। হোয়েন আই হোল্ড দ্য ক্যামেরা আই ফিল সো এক্সাইটেড, সে বলছে যে যখন আমি আমার ক্যামেরাটি খুলি আমি খুবই উত্তেজিত অনুভব করি, সে খুবই এক্সাইটেড হয়ে যায়, খুশিতে খুবই এক্সাইটেড হয়ে যায়। আচ্ছা, আই উইশ আই কুড বি অ্যান অ্যামেচার ফটোগ্রাফার ইন ফিউচার, নট টু স্ন্যাপ অনলি পার্সোনাল ফটোগ্রাফস অ্যাট ডিফারেন্ট পার্টিস বাট টু শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ। বলছে যে আমি যদি ভবিষ্যতে একজন অপেশাদার চিত্রক হতে পারতাম, কেবল বিভিন্ন অনুষ্ঠান ব্যক্তিগত ছবি তোলা নয়, আমাদের সুন্দর বাংলাদেশ যা আছে সেটার ছবি তোলার জন্যও। সে শুধু যে তার যে বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলবে তাই নয়, ব্যক্তিগত অনুষ্ঠানে নয়, সে তার এই বাংলাদেশটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে তার এই ছবিগুলোর মাধ্যমে, তার একটা আশা। বলতেছে তারপর যে আই এম শিওর দ্যাট সোন ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম। বলতেছে আমি নিশ্চিত যে আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে সোন শীঘ্রই ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট ফার্স্ট টাইম, যে আমার সবচেয়ে পছন্দ অবসর বিনোদন হয়ে যাবে এই ছবি তোলা। সুতরাং তার যে ফার্স্ট টাইমের যে এই এখানে যে বর্ণনাটা সেটা আমরা একজন শ্যাম নামক ব্যক্তির তার যে ফার্স্ট টাইমটা ছিল সেটা, এবং এখনো যে ফার্স্ট টাইম সে কিভাবে বুক করবে সে নিয়ে তার প্ল্যান যে ছিল সেটা আমরা দেখলাম। এই ছিল পেসেজের মূল ভাবটা। এই পেসেজ থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, আশা করি যে এই পেসেজের বাংলাটা জানার ফল মাধ্যমে তোমাদের এই প্রশ্নগুলো অ্যান্সার করার, কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। তো আশা করি তোমরা এই পেসেজটা আরো মনোযোগ দিয়ে পড়বে। এর আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Thank you.